আজকের ভিডিওতে আলোচনা করা হবে দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা ভলিউম টু এর ইতিহাসের মডেল কোয়েশ্চেন পেপার ফোর এর এমসি ও এসএ কিউ এবং দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তো যা যাক প্রথম প্রশ্নে সাব অল্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ জীবনের ঝরা পাতা রচনা করেছিলেন সরলা দেবী চৌধুরানী রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে দারুল হার্ব শব্দের অর্থ বিধর্মীর দেশ চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে হিন্দু মেলায়ের প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র ছিয়াত্তরের মোমন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত গ্রন্থ আনন্দমঠ উনিশ শতকে বাংলা বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুহ সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং দুয়ের দেগার প্রশ্নগুলি ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলাদেশে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ও ফকির ফকিরবিদ্রোহ আনন্দমঠের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় দ্বিতাসমিক দুয়ের দেখার প্রশ্ন ঠিক ভুল উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল ঠিক শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ভুল সঠিক উত্তর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল সঠিক উত্তর সম্প্রদায়ের নাম ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভুল সঠিক উত্তর আসামে দুই দশমিক তিনের দাগার প্রশ্ন ডান দিকের সাথে বাঁ দিকগুলি মিল গ্রাম গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ দারভাঙ্গা কিষাণ আন্দোলন উষাবেন মেহতা বোম্বাই যুদ্ধা দশমিক পাঁচার দাগের প্রশ্ন ব্যাখ্যা নির্বাচন উডের দেশ পেজ হল ভারতের শিক্ষাক্ষেত্রে মেঘনাকাট ব্যাখা নম্বর টু তিনিই প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপযোগিতা উপলব্ধি করেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বোম্বচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন ব্যাখাটু রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন স্বদেশী পণ্য বিক্রির জন্য তিনের দেখার প্রশ্নগুলি স্থানীয় ইতিহাস চর্চা বলতে কে বোঝ আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ এই ধরনের ইতিহাস চর্চায় স্থানীয় ঐতিহাসিক নিদর্শন স্থানীয় গল্প গুরুত্ব দেয় দেওয়া হয় স্থানীয় জনগোষ্ঠীর কথা তাদের ঐতিহ্য সংস্কৃতি এক্ষেত্রে প্রাধান্য লাভ করেন এভাবে বৃহত্তর বা জাতীয় ইতিহাস রচনার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ সমকালীন ঘটনা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে সমকালীন বাংলা জনগণের উপর ব্রিটিশ সরকার ও জমিদারদের শোষণ সাধারণ মানুষের অবস্থা বিক্ষোভ আন্দোলন প্রভৃতি বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায় স্বদেশ প্রেমের প্রসার বঙ্গদর্শক পত্রিকা বাঙালি জাতির মধ্যে স্বদেশ চেতনার সঞ্চার করে এই পত্রিকায় প্রকাশিত আনন্দমঠ এবং বন্দে মাতরম সঙ্গীত পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক হয়ে উঠেছিলেন কোম্পানির শিক্ষাক্ষেত্রে পড়া নীতি বলতে কী বোঝো জনশিক্ষা কমিটির সভাপতি লর্ড মেকলে তার এক প্রস্তাবে লর্ড বেন্টিংকে বলেন বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটনা হলে ওই শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুঁয়ের নিচে নামে তেমনি সমাজের উচ্চতর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলে মেকলে ছিলেন চুঁয়ে পড়া নীতির প্রবর্তক লালন ফকির স্মরণীয় কেন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতে লালন ফকির এক উল্লেখযোগ্য নাম লালন ফকির ছিলেন বাউল সাধারণ সাধনার একজন প্রধান গুরু তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা ও গায়ক প্রায় দু হাজার গান রচনা করেন তিনি তার মর্মপর্ষী গানগুলি মানব জীবনের রহস্য আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করেন তিনি কোনো জাতিভেদ মানতেন না হিন্দু মুসলমান ব্রাহ্ম বৈষ্ণব সকলেই তাকে নিজ নিজ ধর্মের লোক বলে মনে করত ধর্মীয় সংকীর্ণতা দিনে লালন ফকিরের জীবনের সব ধর্মের একটি প্রতীক সর্বধর্মের ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কী ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হয় অরণ্য আইনগুলির বিভিন্ন উদ্দেশ্য ছিল এক নম্বর উদ্দেশ্য ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা বাণিজ্য যুদ্ধে জাহাজ নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা মূল্যবান কাঠ রপ্তানি করে বনাঞ্চল থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল হাজি সারিয়ত উল্লাহ ইসলাম ধর্মের সংস্কার ও শুদ্ধিকরণের জন্য ফরাজি আন্দোলনের সূচনা করলেও পরবর্তীকালে তার পুত্র দুদুমিয়া এই আন্দোলনকে ধর্মীয় মোড়ক থেকে বের করে এনে একে সার্থক কৃষক আন্দোলনে উন্নীত করেছিলেন জমি আল্লাহর দান সেখানে কর ধার্য করার অধিকার জমিদারের নেই দুদুমিয়ার এই বক্তব্যে হিন্দু মুসলমান কৃষক আকৃষ্ট হয়েছিলেন এবং ঐক্যবদ্ধ জমিদার বিরোধী তথা সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাই এই আন্দোলনকে নিছক ধর্মীয় আন্দোলন না বলে একে জমিদার মহাজান ও ব্রিটিশ বিরোধী আন্দোলন বলাই শ্রেয় গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন বাংলা চিত্রশিল্প ও কার্টুন শিল্পীর ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছিলেন তার বিরূপ বজ্র অদ্ভুত লোক নবহুল্লোর প্রভৃতি গ্রন্থে অঙ্কিত ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ঔপনিবেশিক বাঙালি সমাজের ইংরেজ প্রীত বাবু কালচার ধনী ও অভিজাত শ্রেণী সাহেব সাজার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন তিনি খলব্রাহ্মণ চিত্রের মাধ্যমে দেখিয়েছেন একজন ব্রাহ্মণ কিভাবে ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস মদ ও মহিলায় আসক্ত হয়ে পড়েছেন প্রচণ্ড মমতায় তিনি তুলে ধরেছেন ব্রিটিশের নিপীড়ন যাতাসুর চিত্তের মাধ্যমে বাঙালির ফুটবল প্রীতি ও মোহনবাগানের উনিশশো এগারো সালের আইএফএ শিল্ড জেতাকে কেন্দ্র করে যে স্বদেশপ্রেম জেগে উঠেছিল তার দুর্বলতাও দুর্বলতাকে নির্মহ চোখে তুলে ধরেছেন নবগোপাল মিত্র কে ছিলেন উনিশ শতকে ভারতীয়দের মধ্যে বোধ বিকাশে যে সকল মনীষী গুরুত্বপূর্ণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নবগোপাল মিত্র ইংরেজ সরকার ও খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিতকরণ ও হিন্দু ধর্মের বিরোধিতার ফলে হিন্দুরা যখন নিজেদের ধর্ম সম্পর্কে হীনমন্যতায় ভুগছেন ভুগছিলেন সেই সময় হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতা জাতীয়তাবাদ ও স্বদেশ প্রেমের বিস্তার ঘটাতে নবগোপাল মিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন হিন্দু কেন্দ্রিক ভারতে পুনর্জাগরণের উদ্দেশ্যে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন তিনি জাতীয় প্রতীকগুলির মর্যাদা দান দেশীয় ভাষার চর্চা হিন্দু ধর্মের অতীত গৌরব গাথার প্রচার শরীরচর্চার মাধ্যমে আত্মশক্তি জাগরণে উদ্যোগী হয়েছিলেন এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছিলেন ন্যাশনাল প্রেস ন্যাশনাল পেপার ন্যাশনাল সোসাইটি ন্যাশনাল স্কুল ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল জিমনাসিয়াম এবং ন্যাশনাল সার্কাস ইত্যাদি এই প্রভৃতি কর্মকাণ্ডের জন্য তার ডাক নেওয়া হয়েছিল ন্যাশনাল মিত্র কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইল কিন্সকে বলা হয় বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইল কিন্স বিলের থেকে বাংলা অক্ষর তৈরির কৌশল রপ্ত করেন তিনি প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা হরফের সৃষ্টিকর্তা এজন্য তোকে বাংলার ক্যাস্টন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় পরবর্তীতে গভর্নর জেনারেল ওয়ে ওয়ারেন হেস্টিংস সাহেবের অনুরোধে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি সরকারি ছাপাখানার দায়িত্ব নেন হেলহেডের ব্যাকরণ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাহেব সাহেবের ছাপাখানায় অ্যান্ড্রোজ সাহেবের ছাপাখানায় তার দ্বারাই প্রথম ছাপা ছাপা হয় চার্লস উইলস্কিন অত্যন্ত দক্ষতার সঙ্গে পঞ্চানন কর্মকারের সাহায্য নিয়ে শ্রেণীঘাটা বাংলা হরফ তৈরি করে এন্ড্রু সাহেবের ছাপাখানা থেকে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এ গামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন উইলকিন্স এর দক্ষতা ও নিপুণতায় বাংলা ভাষায় প্রথম বই প্রকাশিত হয় জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ জাতীয় শিক্ষা পরি জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শিক্ষার বিকল্পরূপে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তোলা করে গড়ে তোলা মাতৃভাষায় শিক্ষাদারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক শিক্ষা ও জাতীয়তাবোধের প্রসার ঘটানো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কৃষকরা যেভাবে অংশগ্রহণ করেননি কেন কৃষকরা সেভাবে অংশগ্রহণ করেনি কেন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলেও বাংলার কৃষকেরা এই আন্দোলন থেকে দূরে ছিল আন্দোলনে যোগ দেওয়া না কারণ যোগাযোগের অভাব আন্দোলনে কোনো নেতাই কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন না এই আন্দোলনের কর্মসূচিতে খাজনা বন্ধের কথা ছিল না এ সমস্ত কারণ ছাড়া অন্যান্য বেশ কিছু কারণে এই আন্দোলনে কৃষকরা যোগদান করেননি মোপালা বিদ্রোহের কারণ কী অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার অঞ্চল থেকে যে কৃষক বিদ্রোহ ঘটে তা মোপালা বিদ্রোহ নামে পরিচিত অস্পষ্ট প্রজাসত্ব আইন এবং জমিদারদের তীব্র শোষণের বিরুদ্ধে মোপালারা কৃষক বিদ্রোহ গড়ে তোলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে মোপালা নেতা ইয়াকুব ভাসান গ্রেপ্তার হলে মোপালাদের মধ্যে যে তীব্র অসন্তোষ দেখা দেয় তার ফলে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠে তারা সরকারি সম্পত্তি ধ্বংস করে এমনকি পুলিশ চৌকি আক্রমণ করে শেষ পর্যন্ত সামরিক আইন জারি করে সরকার এই আন্দোলনের অবসান ঘটায় অস্পৃশ্যতা দূরীকরণ প্রকল্পে অস্পৃশ্যতা দূরীকরণ কল্পে আম্বেদকর কী কী পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ডক্টর আম্বেদকর অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন তার মধ্যে অস্পৃশ্যতার মূল হল মনুশ্রুতি তাই তিনি মনুশ্রুতি গ্রন্থটি পুড়িয়ে দেন তিনি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন এবং তার প্রচেষ্টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিম্নবর্ণের মানুষদের জন্য আসন্ন সংরক্ষণের ব্যবস্থা করেন স্বাধীন ভারতের সংবিধানের উপকার হিসাবে তিনি তপসিলভুক্ত জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করেন রশিদ আলী দিবস কেন পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুসরা ফেব্রুয়ারি আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীকে দিল্লির সামরিক আদালত সাত বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেন তার মুক্তির দাবিতে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রবল গণবিক্ষোভ ও ছাত্র আন্দোলন শুরু হয় এগারোই ফেব্রুয়ারি রশিদ আলুর মুক্তির দাবিতে মুসলিম ছাত্রলীগ কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয় এই দিন দুপুরে ছাত্ররা মিছিল করে ডাল স্কোয়ারের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলের উপর গুলি চালায় এই ঘটনার প্রতিবাদে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসাবে পালিত হয় এইভাবে রশিদ আলীর বিচারককে বিচারকে কেন্দ্র করে কলকাতায় গণআন্দোলনের দানা বাঁধে প্রিন্সলি স্টেট কাদের বলা হতো স্বাধীনতা লাভের প্রাককালে বেশ কিছু বেশ কিছু অঞ্চল ছিল যারা ব্রিটিশ সরকারের সার্বভৌমত্বের অধীনে ভিন্ন ভিন্ন মাত্রায় স্বশাসনের অধিকার ভোগ করতো এই অঞ্চলগুলি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট নামে পরিচিত ছিল সারা ভারতে প্রায় ছশোটি দেশীয় রাজ্য ছিল যাদের আয়তন ছিল ভারতের মোট আয়তনের প্রায় আটচল্লিশ শতাংশ এই রাজ্যগুলির জনসংখ্যা ছিল প্রায় ন কোটি রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতা লাভের পরের থেকেই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি উঠতে থাকে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ নামে পৃথক রাজ্য গঠিত হয় অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য বিভিন্ন ভাষাগোষ্ঠী ভাষার ভিত্তিতে নিজ নিজ প্রদেশ প্রতিষ্ঠায় উদ্যোগী হয় এমত অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবির যৌতিকতা বিচার করতে দু নম্বর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি দাবিতে গঠিত আন্দোলন হিংসাত্মক প্রভাব কমাতে এবং অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়